তারা নেশামুক্ত হয়ে রয়েছে সব, কোনো কথা মানতে রাজি না। আমি তো একজন বুথ প্রেসিডেন্ট, আমার বাড়িতে এই ঘটনা। আপনি কোন কোন রাজনৈতিক দলের বুথ প্রেসিডেন্ট? আমি বিজেপি। সদলীয় কর্মীদের মধ্যে মারপিটের অভিযোগ নিয়ে একাংশ বিজেপি কর্মীরা তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হন বৃহস্পতিবার। মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী কেন্দ্র অর্থাৎ তেলিয়ামুড়া 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির সদলীয় গোষ্ঠী কোন্দল এবার ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত। রক্তক্ষয়ী সংঘর্ষের খেলায় অবতীর্ণ মন্ত্রী বিকাশ দেববর্মার ছত্রছায়ায় লালিত কৃষ্ণপুরের একাংশ বিজেপি নেতৃত্বরা। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতে মন্ত্রী বিকাশের নির্বাচনী কেন্দ্র অর্থাৎ 29 কৃষ্ণপুর বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে সদলীয় হিংসার আগুন দাউদাউ করে চলছে। পরিস্থিতি প্রতিনিয়ত যেভাবে বিগতে ঘটছে তাতে একাংশ রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা যে কোনো সময় বড় বিপত্তি ঘটে যেতে পারে। অন্যদিকে 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির সদলীয় গোষ্ঠী কোন্দলের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা থামাচাপা দিতে ময়দাটি অবতীর্ণ হন খোদ মন্ত্রী বিকাশ দেববর্মা। এমনটাই খবর 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের গেরুয়াবাড়ির অন্তর্মহল সূত্রে। দলীয় কর্মীদের মধ্যে মারপিটের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আচমকাই শ্বশুরিরে তেলিয়ামুড়া থানায় ছুটে এলেন মন্ত্রী। কি বলছেন একবার শুনে নেব। থানাতে তো সবসময় আসি, আমার এই এরিয়ার মধ্যে, আমার এই ডিস্ট্রিক্টের মধ্যে পিসফুল এরিয়ার মধ্যে পিসফুল রাখার জন্য, তার জন্য আমি ওসির সঙ্গে দেখা করেছি। গতকালকে রাত্রেবেলা কয়েকটি বিক্ষিপ্ত ঘটনার খবর? না, কোনো কিছু হয়নি, এটা কোনো বিক্ষিপ্ত ঘটনা হয়নি। থানা তো স্যার অভিযোগ করে গেছে স্যার, লিখিত আকারে আপনার দলের লোক রয়ে গেছে? না না, আমার কোনো, আমার কাছে খবর নেই, বিক্ষিপ্ত ঘটনা কোনো খবর নেই। মন্ডল যুব মোর্চা নির্মল দেব নাথ, মন্ডল প্রেসিডেন্ট, যুব মোর্চার মন্ডল সভাপতি। হ্যাঁ, আমরা ওই আমার লোক একজন বন্ধু ঠান্ডা খাইতেছে, হঠাৎ করে হেরাতের থেকে ঠান্ডা চুড়াই গালে দিছে, যায়ন থেকে তোরা তাড়াতাড়ি আমরা হঠাৎ করে আনতে গেরা যাইতাম, আমরা এটা বইয়া ধাক্কা মারছে শরীরের মধ্যে, ধাক্কা মারতে কথা দুই তিনটা ধাক্কা দিয়েছে, ধাক্কা দিয়ে ধরে লাগছে, আমরা ধরে আমরা মাইট ধর করছে, আসলো লগে আসলো বিজন কর, বিজন কর কইয়া দিছে ও ডাইরেক্ট মাইরালা। তাইনে কোন দলের? তাইনে আসলো, তাইনে তো কয় জেলার, মানে কোন পার্টি করে? তাইনে বিজেপি করে। আর আপনারা কোন পার্টি করেন? আপনারাও বিজেপি করেন? কোন বিধানসভা এটা? এটা কৃষ্ণপুর, মানে মন্ত্রী বিকাশ দেববর্মার এলাকা। তো মন্ত্রী জানেনি ব্যাপারগুলা, এই যে এরকম, মানে যে এরকম, মানে নিজের আর কর্মী সমর্থকরার উপর যে হামলা হইতাছে? মন্ত্রী আসেনি এলাকাতে না আগরতলা? এটা তো মনে হয় রাজনৈতিক হিংসার কারণে। আমি তো একজন বুথ প্রেসিডেন্ট, আমার বাড়িতে এই ঘটনা। আপনি কোন কোন রাজনৈতিক দলের বুথ প্রেসিডেন্ট? আমি বিজেপি। কোন কোন বিধানসভা? কৃষ্ণপুর বিধানসভার 15 নম্বর বুথ সভাপতি। কি নাম আপনার? আমার নাম মানিক ঘোষ। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হইতো রাত্র 1:45 সময়, এই আয়েসের ডিলাইতে আছে, এরপর অশ্লীল ভাষা বা ঐদ্যবর্তা আছে করে সেরে, এরপরে আমি ধর ঘুমাতে করছি, করছি পরে ক্যাডারে ক্যাডারে কইছি পরে, এরপরে সব বাইকটা ক্লিয়ার পাক যায়। কারোর চিনতে পারছেন না আপনারা? না, রাত্রে কেউ চিনতে পারছি না। আর আজকের সকালবেলা কি একটা ঘটনা হয়েছে? সকালবেলা সৌরভ নামে একজন একটা ছেলে আমার ছেলের কইতে আছে, আমি যে কালকে রাত্রে আইসি, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দিস, আমার মোবাইলটা হারাইছে, মোবাইলটা পাইছস নি, এরকম কইতে আছে। সৌরভ, সৌরভ নাম না? হ্যাঁ হ্যাঁ। তখন আমরা কইছি যে ঠিক আছে, তাহলে তুই ব, দরকার আছে থানা, থানা ফোন করছি, এরপর থানার থেকে স্টাফ আইসে না, এরপর দিয়া ফোলা বাহিনী আরও জুটছে, জুটছে পরে এবার সব ফোলা বাহিনী কইতে আছে যে ঠিক আছে, এরে থানা তুলিয়ে যাবো, মানে এরে থানা তুলিয়ে যাবো, বাড়ির থেকে বাইর করছে, এখানে রাস্তা দাইছে পরে এ দিছে বিটটা দৌড়, দৌড়ে গিয়া ফোলা বাহিনী দৌড়ে গিয়া দৌড়া এরপর এরে থানা নিয়ে দিয়েছে, মানে হ্যাঁ নিজ মুখে স্বীকার করছে যে কালকে রাত্রে এই ঘটনা ঘটেছে, এই ঘটনার লোক জড়িত। মানে যারা এই ঘটনাটা করছে তারা কোন রাজনৈতিক দলের মনে করতেছেন? তারা বিজেপির। তারাও বিজেপির? হ্যাঁ। কী মনে করতেছেন, কী কারণে এরকম, মানে আপনারা বিজেপি তারাও বিজেপি, কী কারণে এইরকম ঘটনা? মানে কী কারণে করলো এটা তো আমি কিছু জানি না। স্থানীয় বিধায়ক যিনি আছে ওনারা জানাইছেন ব্যাপারটা? জানে জানে উনি জানে কী করছে উনি?
আমরা থানা চাইছি আমাদের আমার ছেলের উপরে কালকা রাত 10:30 মধ্যে তারা শুধু মারধর করছে, দুজন করা আসিল তাই নেতৃত্ব এই ঘটনাটা ঘটছে, তাই যদি কেন কইতো তোমরা এটা করো না তাহলে এটা মানে ইয়ানো শেষ পেশ, তাই না? আর এটা না কইরা তাই আরও এটার মধ্যে দিয়া দিয়া তাই আরও এটা বাড়ছে, মানে উস্কানি দিছে, উস্কানি দিছে। তো এখানে আমরা আইসি থানাতে, আমরা সুষ্ঠু বিচারের লাগি আইসি, যাতে আমরা সুষ্ঠু বিচার আমরা থানাতে থানাতে কি মামলা টামলা করছি, আমরা এফআইআর দাখিল করছি। কয়জনের নামে করছেন? তিনজন। কে কে? নির্মল তাদের বাড়ি হয়েছে বাসা ইয়াতে। নির্মল কি? নির্মল দেবনাথ, নির্মল দেবনাথ, বিজয় ঘোষ, বিজন। তারা তিনজনের নামে আপনারা মামলা করছেন, তারা কি মানে কোনো কি কারণে আপনারা মানে আপনার ছেলের উপর হামলা করছে? এটা তো আমি কই পারলাম না স্যার, আমি তো বাড়ির থেকে আমরা আছি, আমরা তো অনেক রাত্রে এলাকা 10:30 সময় আমরা বাইক যাই, এটা বাইকে গেছি বাড়ির মাঝে গিয়া শুনছি এই পরিস্থিতি, ফোন করছি শুধু শুধু, কোনো অন্যায় নাই, কোনো অন্যায় নাই। অনেক থাকলে তো কই, এটা কি কোনো রাজনৈতিক কারণ নাকি অন্য কোনো কিছু? রাজনীতি কারণ না কি তা এটা তো আমরা কই থাকতাম না, এটা তো আমরা ঠিক জানি না। হ্যাঁ, তারা তো এখানে অনুষ্ঠানে আইসে, তারা যে পরিস্থিতি আমরা গিয়া দেখছি নেশা মুক্ত হয়ে আসছে, তারা নেশা মুক্ত হয়ে আসছে, সব কোনো কথা মানতে রাজি না। বিজন করার কাছে কইলাম আমি যে কাকু এটা কী করা যায়, তো আপনারা ইচ্ছে আপনারা দেখেন আজ পর্যন্ত তখন পর্যন্ত আইসে না, আমাদের এক লক্ষ আমরা চলাফেরি করি, অন পর্যন্ত একটা ফোন করছে না, অন্য কেউ আইসে না, এরপরে পরিস্থিতি ভয়াবহ। আমাদের ফুলা ভানো তো আইসে কেড়ে শুধু শুধু মারছে, এটা অন্যায় নেয়, অন্যায় মানুষ সহে দেয় না, অন্যায়ভাবে মারছে, দেখে মানুষ আইসে পরে মেয়ে লোক শুদ্ধ আইসে আয়া তারারের মাল লইলে আমি আর প্রধানে আমরা এটা কন্ট্রোল করছি, পিএসও আছে লোকে আমাদের। কোন এলাকায় হয়েছে ঘটনাটা? এটা কৃষ্ণপুর এলাকা, আমাদের পঞ্চায়েত হইল গোলাবাড়ি, মানে কৃষ্ণপুর বিধানসভা। হ্যাঁ, কৃষ্ণপুর বিধানসভা।